নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে নিরামিষ শাহী পনির করে দেখাবো। এর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এতে আমি তিনটে ছোটো এলাচ, চার পাঁচটা লবঙ্গ, একটা ছোটো দারচিনির টুকরো, এই যে এরকম একটা দারচিনির ছোটো টুকরো নিয়েছি, আর নেব জৈত্রীর হাফ, আর সামান্য একটু জায়ফল। এটাকে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। ওই মিক্সিং জারের মধ্যেই আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিচে তিনটে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন, 1 ইঞ্চি মতন আদা, আর নিচ্ছি 7-8টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। আমি এরকম ছোটো ছোটো সাইজের টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় কিংবা আরেকটু ছোটোও করে নিতে পারে। এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে পনিরটা ভাজলে পনির কালারটা খুব সুন্দর হয়। আমি ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পনিরগুলো না ভেজে কাঁচা পনিরও করতে পারে। আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায় এবং টেস্ট নষ্ট হয়ে যায়। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তুলে নিচ্ছি। ওই একই কড়ার মধ্যে আমি আর সামান্য পরিমাণে আর 1 চা চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। এতে তেলটা খুবই অল্পই লাগে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। লঙ্কা আর তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ মতন ধনে গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 7 অনুপাতে লবণ, আর দেবো 1 চা চামচ মতন চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা পুরো কষানোর ওপরই টেস্টটা বাড়ে। এটা খুব সময় নিয়ে এবং ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে লেগে না যায় আমি দিয়ে দিলাম
সামান্য একটু জল এবং মশলাটা মানে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু এতে কাজু বাদাম আছে লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির টুকরোগুলো। দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাতে হবে কারণ পনিরটা তো বেশি ভাজা নেই, নরম, ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা একটু চাপা দিয়ে দেবো। আমি 6-7 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 6-7 মিনিট পর ফিরে আসলাম, দেখুন ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম এবং 2-3 মিনিটের জন্য আমি আবারও চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ফিরে আসলাম, শাহি পনিরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এইটুকুনি ঝোল রেখেছি কারণ যেহেতু কাজু বাদাম আছে এটা পরে একটু শুকিয়ে যাবে। আমি এটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শাহি পনিরটা আমার তৈরি হয়ে গেছে। এটা রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগে এবং পোলাওয়ের সাথে খেলেও খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন।